গম গণপতে নমঃ ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবা নমঃ কি সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে তুলসী মহারানীকে যখন আপনি প্রদক্ষিণ করবেন তখন কোন মন্ত্র পাঠ করবেন। অবশ্যই পাঠ করতে হয়, শুধুমাত্র জল সিঞ্চন করলেই হয় না বা প্রণাম করলে হয় না, প্রত্যেকটি পূজার আরাধনার উপাসনার সার্থকতা আপনি তখনই লাভ করবেন যখন আপনি প্রদক্ষিণ করবেন। এবারে বলবেন, ম্যাম আমাদের প্রদক্ষিণ করার জায়গা নেই। নিজের চারপাশে ঘুরবেন, কতবার ঘুরবেন এবং কী মন্ত্র বলে ঘুরবেন সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, হিন্দু সনাতন ধর্মে তুলসী মহারানীর জায়গা এমন একটি জায়গা যে এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না হিন্দুদের বাড়ি, যারা শাস্ত্রীয় মতে চলেন, হিন্দু ধর্মকে এগিয়ে নিয়ে যেতে চান, তাদের ঘরে তুলসী মহারানী নেই। আপনি ফ্ল্যাটে থাকুন, গ্রামে থাকুন, শহরে থাকুন, তুলসী মহারানীর জন্য একটি জায়গা অবশ্যই থাকে। কেননা সে বাড়ি শূন্য যে বাড়িতে তুলসী মহারানী অবস্থান করে না। গৃহস্থের বাড়ির শোভা বাড়ায় এই তুলসী মহারানী। তাই একটি জায়গা থাকুক না থাকুক, তুলসী মহারানীকে অবশ্যই স্থাপন করবেন। প্রত্যেক হিন্দু সনাতনী ধর্মের মানুষের গৃহে তুলসী মহারানীর অবস্থান অবশ্যই করানো উচিত। আমরা তুলসী মহারানীকে অবস্থান করিয়েই তার সেবা করার সুযোগ অবশ্যই পাব, কিন্তু অপমানজনক কোনো কাজ করবেন না। অপমানজনক কাজ মানে জুতো ঝাঁটা তুলসী মহারানীর আশেপাশে রাখবেন না, কোনো কাটা যুক্ত গাছ রাখবেন না। হ্যাঁ, গোলাপ গাছ রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, কেননা শ্রীহরির খুব প্রিয়, মা লক্ষ্মীরও খুব প্রিয়। একটি কথা বলে রাখি, গোলাপ ফুলের কথা যখন বললাম অনেকের মনের মধ্যে আসতে পারে, গোলাপ ফুল তো আমাদের দেশে প্রচলিত ছিল না, এটি মুসলিম রাজত্বে প্রকোপ বেড়েছিল দেখতে পাওয়া যায়। সম্পূর্ণ ভুল তথ্য। আপনারা যদি শিবপুরাণ ঘাটেন, সেই শিবপুরাণে আপনারা দেখতে পাবেন মহাদেব স্বয়ং মাতা পার্বতীর রূপ সৌন্দর্য এবং নারীদের রূপ প্রকাশ করার জন্য গোলাপের সাথে তুলনা করেছেন। দেখুন এর উৎস কত দূরে, কত বহু বছর, বহু হাজার বছর যুগে আমাদের পুরাণে বর্ণিত আছে। তাই আপনি গোলাপ গাছ লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। মাটি থেকে আড়াই ফুট উচ্চতায় রাখবেন, যাতে ঝাড় দেওয়ার সময় বা মানুষ যখন হাঁটাচলা করবে পদধূলি যেন না লাগে তুলসী মহারানীর গায়ে। সন্ধ্যাবেলায় এবং সকালবেলায় দুবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালানো উচিত, যদি না পারেন সন্ধ্যাবেলায় একবারই জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ জ্বালানো শ্রেষ্ঠ, না পারলে একবার আপনি তিল তেলের প্রদীপ জ্বালাবেন। তিল তেল যদি না হয় সর্ষের তেল, সর্ষের তেলের প্রদীপটা কিন্তু আমাদের শাস্ত্রে কোথাও বর্ণিত থাকে না, কিন্তু একান্ত নিরুপায় হয়ে এটি করতে পারেন। এরপরে বলবো যে তুলসী মহারানীকে যখন আপনি, হ্যাঁ সন্ধ্যাবেলায় তুলসী মহারানীকে কখনোই জল সিঞ্চন করবেন না। অনেকে করেন সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পর জল সিঞ্চন করবেন না, দুপুর ১২টার পরও জল সিঞ্চন করবেন না। বাস্তব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত একটি জিনিস আপনাদের শেয়ার করছি, এরকমও দেখা গেছে নিজে স্নান করে সেই বালতির জল নিয়েই তুলসী মহারানীকে, তুলসী মঞ্চ সমেত একদম উপর থেকে ঢেলে সিঞ্চন করছেন জল সিঞ্চন। এরকমভাবে অপমান করবেন না। একটি নির্দিষ্ট পাত্র রাখবেন, পিতলের হোক তামার হোক, সেটি দ্বারা জল সিঞ্চন করবেন প্রত্যেক দিন, এবং জল সিঞ্চন করবেন দুটো পা একসঙ্গে। রমণীরা যদি করেন তখন আগে আপনারা চুল বেঁধে নেবেন, ভিজে চুলে করবেন না, টপ টপ করে জল পড়ছে চুল থেকে সেই অবস্থায় করবেন না, ভিজে বস্ত্রে করবেন না, ভিজে বস্ত্রে কেউই করবেন না, পুরুষ এবং নারী এক বস্ত্রে করবেন না। আর আপনারা সিঁদুর পরে নেবেন, যারা বিবাহিতা, যারা অবিবাহিত বা
বিধবা, তারা আপনারা চন্দনের একটি তিলক করে নিতে পারেন তারপরে, অর্থাৎ তিলক শূন্য কপাল শ্মশান সম। এবং ভগবান কোনো আরাধনাই গ্রহণ করেন না যখন কোনো ব্যক্তির কপাল খালি থাকে। নিজেকে আগে সজ্জিত করে নিন, তারপরে ভগবানের আরাধনা করুন। তুলসী মহারানীকে যখন আপনি জল প্রদান করবেন, অভিষেক করাবেন, দুটো পা পাশাপাশি একদম কাছাকাছি রেখে জল সিঞ্চন করবেন, মাথায় অবশ্যই কিছু ঢাকা দেবেন, চারবার করবেন, তিনবার একবার জল গোড়াতে, হ্যাঁ প্রথমেই কিন্তু গোড়াতে সিঞ্চন করবেন, তারপরে আপনি নিজের চারপাশে ঘুরবেন। যদি আপনি ঘোরার জায়গা পান, ডান হাতের দিক থেকে আপনি ঘুরবেন, যদি ঘোরার জায়গা পান খুব ভালো, আর যদি না পান নিজের চারপাশে ঘুরবেন, একটি মন্ত্র বলবেন, তারপরে আবারও মানে একবার জল দেবেন, একবার ঘুরবেন, একবার জল দেবেন, ঘুরবেন, তিনবারের বার জল দিয়ে ঘুরলেন, চতুর্থবারের বার যখন জল প্রদান করছেন তখন গোড়া থেকে ডগা পর্যন্ত জল সিঞ্চন করে আপনি চতুর্থবার ঘুরলেন, একটি মন্ত্র বলবেন, সেই মন্ত্রটি আস্তে আস্তে বলছি, আপনারা একটু নোট করে নিন বা ভিডিওটি বারবার শুনে শুনে আপনারা লিখে নিতে পারেন, দু একদিন বললেই দেখবেন মুখস্থ হয়ে যাবে। মানেও বলে দিচ্ছি, তারপরেও আরও অনেক পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ইয়ানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশান্তি প্রদক্ষিণা পদে পদে। আবার বলছি, ইয়ানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণা পদে পদে। অর্থাৎ যখন কোনো মানুষ শ্রীমতী তুলসী দেবীকে, বৃন্দা দেবীকে, তুলসী মহারানীকে প্রদক্ষিণ করে, তখন প্রতিটি পদক্ষেপে তার কৃত সকল পাপকর্ম, সেটি যদি ব্রহ্মহত্যারও পাপ দ্বারা সে ফলভোগী হয়, তাহলেও তার পাপ বিনষ্ট হয়ে যায়। প্রত্যেকটি পদে পদে তার সকল পাপ কর্ম খর্ব হয়ে যায়। তাই অবশ্যই মানব জীবন জ্ঞানান্তে অজ্ঞানে, জ্ঞানত অজ্ঞানত কত পাপই তো আমরা করে ফেলি, তাই সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই ইয়ানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণা পদে পদে, এটি বলতে বলতে কী করবেন, প্রদক্ষিণ করবেন তুলসী মহারানীকে। এই পদ্ধতি প্রত্যেকটি দিনই আপনি পালন করবেন, শুধুমাত্র রবিবার দিন, একাদশীর দিন এবং যখন গ্রহণ হবে সেই গ্রহণের সময় করার প্রয়োজন নেই, তাছাড়া প্রত্যেক দিন করতে পারেন। করুন এবং উপকৃত হন, তুলসী মহারানীর কৃপা লাভ করুন, দেখুন আপনাদের জীবন সুন্দর হয়ে উঠবে। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ওম হ্রিম হ্রিম শিম শিম লক্ষ্মী বাসুদেবায় নমঃ।